হ্যালো ভিউয়ার্স, দ্য রিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আমি দোলা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ দীপাবলি উৎসব। প্রত্যেক ভিউয়ার্সকে জানাই দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। প্রত্যেকের জীবনে এই আনন্দ অনেক অনেক করে আসুক, এটাই আমার ভবতারিণী মায়ের কাছে প্রার্থনা রইল। আর আজকে আমার বাড়িতে হচ্ছে গণেশ লক্ষ্মী পুজো করি, তো একটা ছোটো আয়োজন করেছি, চেষ্টা করেছি আর কি আয়োজনটা করা। তো চলো শুরু করব। এখনও প্রায় 12টা বেজে গেছে, কিন্তু আমি কোনো রকম অ্যারেঞ্জই এখনও করে উঠতে পারিনি, তো এখন থেকে শুরু করব। তোমরাও আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমাদের পুজো কীরকম করে হয়। মা লক্ষ্মী এবং গণেশকে আমি সিংহাসনে বসালাম। দেখো কি সুন্দর দেখতে হয়েছে আমার লক্ষ্মী এবং গণেশ ঠাকুরটা, খুব সুন্দর। লক্ষ্মী গণেশ পুজোয় প্রধান যেটা পুজো হয় সেটা হচ্ছে এই রূপোর কয়েনগুলো। তো আমরা যত বছর পুজো করছি তত বছরই এই কয়েনগুলো জমা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মানে কয়েনে সিঁদুরের লেগে আছে টিপ। তো এইটাই অ্যাকচুয়ালি আসল পুজো হয়, কিন্তু যেহেতু সারা বছর তো এগুলোকে আলাদা করে পুজো করা যায় না, সেই জন্য সিংহাসনে রাখার জন্য এই মূর্তিটার প্রয়োজন। তাছাড়া এই কয়েনই পুজো করতে হয়। তো এরকম প্রতি বছরই আমরা কয়েনগুলোকে পুজো করি, মানে জমতে থাকে, আর একটা নতুন কয়েন প্রত্যেক বছর আবার অ্যাড হয়। তো সেটা হচ্ছে এটা এবছরের কয়েন, এই এটা আবার নতুন করে এবছর পুজো হবে। শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই সকলকে। আর এখন তো বাড়ির পুজো, তার জন্য তো প্রচুর জোগাড় করা হচ্ছে। তো এখন রঙ্গোলি দিয়ে দিতে হয় 5টা কালার দিয়ে, তো সেটাই চলছে। কীরকম হবে জানি না, তাও চেষ্টা চলছে। 5টা কালার দিয়ে মিনিমাম দিতে হয়। এটাই হচ্ছে রঙ্গোলির ফাইনাল লুক। এর ওপরে বসানো হবে ঘট। তো খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে, 5 রকম কালার দিয়ে করতে হয়, সেটা তো রাইমা বললই। আর সব কিছুই করতে হবে বলে করা, মন বিশেষ আমাদের কারুরই ভালো নেই, কারণ মা হসপিটালে ভর্তি আছে, মানে আমাদের শাশুড়ি মা, ওনার একটু ব্লাড লসের একটা প্রবলেম আছে। কিন্তু এটা যেহেতু বরুণের বিজনেসের পুজো, প্রতি বছর করি, সেই কারণে করতে হচ্ছে। আর যতটুকু না করলে নয় ততটুকুই করা। আর তোমরা সকলে প্রে করো মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে চলে আসতে পারে। তো এটাই মায়ের, আমার ঠাকুরের কাছেও এটাই একমাত্র প্রার্থনা থাকবে আজকের জন্য। তোমরাও সকলে প্রে করো।
কি হবে আজকে? ভোগে হবে তোমার খিচুড়ি, পাঁচ রকম ভাজা, একটা শাক, আর হচ্ছে তোমার ফুলকপির তরকারি রোস্ট, ফুলকপির রোস্ট, তারপরে হচ্ছে তোমার টমেটোর চাটনি হবে, পায়েস হবে, মিষ্টি আছে, তোমার সেগুলো তো শুকনো ভোগ, রান্না এগুলো আছে, নাড়ু নাড়ু আছে, সব কিন্তু ও করবে না, ওই নাড়ছি মানে এটা করে মাসি করবে কিন্তু, না আমরা সবাই মিলেই করছি আর কি, একটু একটু যে যেরকম ভাবে পারছি, তাই তো? একদম। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো আমাদের সমস্ত আয়োজন হয়ে গেছে, তো একটু পরেই ঠাকুরমশাই আসবে এবং পুজোও শুরু হবে, তো তার আগে আমার ঘরের ঠাকুরকে একটু ভোগ দিয়ে দিই, চলো আগে ঘরের ঠাকুরকে দিয়ে দিই, তারপরে ঠাকুরমশাই এলে আমাদের এই লক্ষ্মী গণেশ পুজোটা হবে। ভবামি
আশা করবো আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাবার আগে একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর অবশ্যই দেখতে থেকো দ্য রিক্রিয়েশনাল স্টোরিজ। আর যদি এখনও আমার ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও। তো আমাদের বাড়ির পুজো তো দেখলে কীরকম কাটলো, তো তোমরা সকলে আমাকে জানিও কে কেমনভাবে আজকে দীপান্বিতা অমাবস্যায় মায়ের পুজো কীরকমভাবে তোমরা কাটালে সেটা অবশ্যই আমাকে জানিও। আর আরও একবার শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।